আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটিতে পোস্তা বাদামের পুষ্টিগুণ ও এর ঔষধি গুণাগুণ সম্পর্কে জানাবো। পোস্তা এক ধরনের শুকনো ফল, এর বৈজ্ঞানিক নাম পোস্তাশিয়া ভেরা। পোস্তা বাদামের উপকারিতা অনেক, এতে রয়েছে ক্যালোরি, আমাদের দেহের শক্তি যোগায় ক্যালোরি, রয়েছে প্রোটিন, শরীরের ত্বক চুল নখ হাড় বিকাশে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্বোহাইড্রেটগুলি আমাদের দেহের গ্লুকোজ হিসেবে দ্রুত রক্ত প্রবাহ করতে সাহায্য করে। এছাড়া এটিতে রয়েছে ফাইবার। ফাইবার হজম স্বাস্থ্য ও নিয়মিত অন্ত্রের জন্য প্রয়োজনীয় উপাদান বিদ্যমান, ও ফসফরাস একটি খনিজ পদার্থ যা দেহকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করতে সাহায্য করে। পটাশিয়াম উচ্চ রক্তচাপ কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য হাড়ের শক্তি মজবুত করতে উপকারী। এছাড়াও এটিতে রয়েছে প্রয়োজনীয় কপার যা শরীরের সমস্ত টিস্যুতে পাওয়া যায় এবং লাল রক্তকণিকা তৈরি করতে এবং স্নায়ুকোষ ও রক্ত পরিশোধন করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রয়েছে ম্যাঙ্গানিজ যা হাড়ের গঠনের স্বাভাবিক বিকাশের জন্য প্রয়োজন, এবং রয়েছে ভিটামিন বি সিক্স। ভিটামিন বি সিক্স দেহের শক্তি বিপাকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চোখের জন্য উপকারী, এটি হার্টের জন্য খুব ভালো। নিয়মিত পোস্তা বাদাম খেলে হার্ট সুস্থ থাকে, হৃদরোগ সংক্রান্ত রোগগুলোর প্রবণতা অনেকটাই কমে যায়। এটি পেশিকে শক্তিশালী করে, হার্টকে শক্তিশালী করার পাশাপাশি এলইডি কম করে এবং এলইডি বৃদ্ধি করতে সাহায্য করে। এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। পোস্তা বাদামে অবস্থিত ভিটামিন বি সিক্স নামক প্রোটিনের উপাদান যা রক্তের অক্সিজেন বহন করে, যদি প্রতিদিন এটা খাওয়া যায় তবে অক্সিজেন এবং হিমোগ্লোবিনের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে। এটি রোগ প্রতিরোধ বৃদ্ধি করে, ক্যান্সার থেকে রক্ষা করে, সুস্থ ত্বকের জন্য খুব ভালো, চুলের পুষ্টির জন্য এটি খুব ভালো, চোখের সমস্যা দূর করে। পোস্তা চোখের জন্য খুবই উপকারী এবং চোখের রোগ সমস্যা থেকে রক্ষা করে। এটি মাস্কুলার বিকৃতি থেকে রক্ষা করে যা বৃদ্ধ বয়সে চোখের সাধারণ সমস্যা এবং যার ফলে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ বাদাম খেলে ত্বক ফর্সা ও উজ্জ্বল হয়। পোস্তা বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি সিক্স। ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের জন্য পোস্তা বাদামে থাকা স্বাস্থ্যকর তেল বিশেষভাবে উপকারী। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ বাদাম খেলে ত্বক ফর্সা হয়। পোস্তা বাদামে রয়েছে ইনসুলিনের মতো উপকারী জিনিস। এ ধরনের ডায়াবেটিস যারা আক্রান্ত পোস্তা বাদামে থাকা স্বাস্থ্যকর তেল তাদের জন্য বিশেষ উপকারী। পোস্তা বাদামে লুটেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বয়সের কারণে সৃষ্ট নানা শারীরিক সমস্যা যেমন মাংসপেশির দুর্বলতা, চোখের সানির সমস্যা প্রতিরোধে সহায়তা করে। অন্য সকল বাদামের চাইতে পোস্তাতে রয়েছে অধিক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোস্টেরল। এতে উপস্থিত ফাইবার কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে। দাঁতের রোগ ও লিভারের সমস্যা পোস্তা বাদাম বেশ উপকারী। রোজ পোস্তা বাদাম চুলের সমস্যা দূর করে। এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যা চুলের গোড়া শক্তিশালী এবং ঘন করে তুলতে সাহায্য করে।